বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর। আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার, সূচক 29 পয়েন্ট বেড়ে 5053 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 126টি কোম্পানির শেয়ার দর, কমেছে 140টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 87টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 848 কোটি 12 লাখ 7 হাজার টাকা। মিতু, সূচক 29 পয়েন্ট আপে আছে, সেই সাথে লেনদেনটাও 2-4 দিন ধরে স্থিতিশীলই দেখা যাচ্ছে। প্রতিদিনই 800-850 ঘরে আমাদের লেনদেনটা রয়েছে। সূচকের জন্য ভালো বলবো, কারণ 5000 ঘরে আছে আমাদের সূচক, যেহেতু ক্রস করেছে 5000, লেনদেনটাও 800-850 ঘরে রয়েছে, এটাও ভালো বলবো। কিন্তু দেখেন, ঘুরে ফিরে একটা জায়গা কিন্তু মানে এখনো যেন কারেকশন হচ্ছেই না, সেটা হচ্ছে আজকে 29+ এইখানে 140টা কোম্পানি শেয়ার দর যদি আপনার রেডে চলে যায়, পড়ে যায়, তাহলে এইটা তো কোনোভাবেই সামঞ্জস্য নয়। কেন সূচক প্লাস লেনদেন ভালো, তাহলে কোম্পানি শেয়ার দর কেন পড়ে গেল, তাই না? তো এটা অবশ্যই বিএসইসি কে আসলে একটু আরো কঠোর হতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিএসসি অনেক আইন করছে নতুন নতুন, এর জন্য আমরা হচ্ছে অবশ্যই বিএসসি কে সাধুবাদ জানাবো, আর ডিএসসি কেও সাধুবাদ জানাবো যে তারাও সাপোর্ট করে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু সবার আগে কালেকশন করা দরকার, কারণ বিনিয়োগকারীদের এত আহাজারি, আসলে আমাদের কাছে অনেক মেল আসে, আমরা দেখি তো আসলে এত আহাজারি আসলে সহ্য করার মতো না, যে 11টা বছর ধৈর্যের তো একটা বাদ থাকে এই সূচক দিয়ে, বা কি লাভ প্লাস, কিন্তু কোম্পানি শেয়ার দরে পড়ে যাচ্ছে এই সূচক দর যেতে, তো মাইনাস সূচকও ভালো, মাইনাসেও যদি 120টা 130টা 140টা পড়ে তাহলে মাইনাসই ভালো না, লোক দেখুন সূচক দরকার নেই, দরকার নেই। তুমি তো আরেকজন বিনিয়োগকারী আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভালো ভালো কোম্পানির শেয়ার দরগুলো এখন পড়ে যাচ্ছে, এখন এই মুহূর্তে তাদের বিনিয়োগকারীদের করণীয়টা কি, তারা জানতে চেয়েছেন। ধন্যবাদ বিনিয়োগকারীরা আপনারা কোশ্চেনটি করার জন্য। অবশ্যই এটা আমরাও জানি, অনেক কোম্পানি শেয়ার দর পড়ে যাচ্ছে, আমরা কিন্তু প্রতিদিনই এটা নিয়ে আলোচনা করছি, আমাদের ফার্স্ট টপিকেই থাকে এটা, যে কেন আসলে প্রতিদিন কোম্পানি শেয়ার দর পড়ে যাচ্ছে। সূচক যেদিন প্লাস সেদিনও কোম্পানির শেয়ার দর পড়ে যায়, মাইনাস সেদিন তো কোনো কথাই থাকে না। তো আসলে ধৈর্য ধরা বলা ছাড়া আর কিছুই আমাদের করার নেই, এটাই আপনাদেরকে বলবো যে আপনি আর একটু ধৈর্য ধরেন। আর আপনারা, হ্যাঁ জানি অনেক কোম্পানির শেয়ার দর পড়ে যাচ্ছে, কেউ তো ফ্লোর প্রাইস এমনভাবে আটকে আছে যেন কি বলে ফেভিকলের গ্লুর পারছে না এরকম অবস্থা, তবে কিছু কিছু কোম্পানি ছুটে গেছে, এর জন্য অবশ্যই মানে থ্যাংকস যে তারা উঠতে পেরেছে। আর কিন্তু উঠতে না পারার মধ্যে একটা কয়েকটা কোম্পানি আছে, যেমন দেখেন ইন্স্যুরেন্স সেক্টর এত লাফালাফি করছে বর্তমানে, কিন্তু প্রগতির মতো এত বড় একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ঠিক মতো ট্রেড হচ্ছে না। এক বিনিয়োগকারী আমাদেরকে বলেছে যে মাত্র 200 শেয়ার সে বিক্রি করতে পারছে না, আরেক বিনিয়োগকারী সে প্রগতির 2000 শেয়ার বিক্রি করতে পারছে না, ট্রেডই হচ্ছে না, সে বিক্রি করবে কিভাবে কিভাবে। তুমি তো 2015 সালের যে আইপিও সংক্রান্ত আইন ছিল সেটা পরিবর্তন করবে জানিয়েছে বিএসইসি, তো এটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছে বিনিয়োগকারী বা বিশ্লেষকরা? আগে জানতে হবে যে তারা আসলে আইনের কোন জায়গাটা পরিবর্তন করেছে। অবশ্যই অনেক বিনিয়োগকারী জানেন, কিন্তু অনেক নতুন বিনিয়োগকারী আছেন তারা আসলে জানে না, তো তাদেরকে অবশ্যই জানানো দরকার আছে সেই আইনটা কি। বিনিয়োগকারী আপনারা হয়তোবা জানেন, আবার অনেকেই হয়তোবা জানে না যে আইপিও সংক্রান্ত কোন নীতিমালাগুলো আসলে বিএসইসি পরিবর্তন করতে যাচ্ছে। এখানের মধ্যে একটি নীতিমালা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে যদি কোনো বিও অ্যাকাউন্টের আপনার ইনভেস্ট না থাকে তাহলে সে আইপিওতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যোগ্য বিনিয়োগকারীদের সাথে সাথে সাধারণ বিনিয়োগকারীরাও একই দিনে তারা আবেদন করতে পারবে, তো এই দুইটাই কিন্তু খুব ভালো একটা দিক। কারণ হচ্ছে দেখেন শুধু সেকেন্ডারিতে যারা লস খাচ্ছে লসই খাচ্ছে, আর কিছু মানুষ মাঝখান দিয়ে সে আইপিও বাণিজ্য করে যাচ্ছে, এইটা অ্যাটলিস্ট বন্ধ হবে যে তারা যেন আইপিও বাণিজ্যটা না করতে পারে। আর যোগ্য বিনিয়োগকারীদের সাথে সাধারণ বিনিয়োগকারীদের এটাও মানে লেন্দি প্রসেসটা ছোট হওয়ার একটা দিক, যে আসলে প্রসেসটা বেশি বড় হয়ে যায়,
30-60 গেছে এখন, সেটা যদি অ্যাটলিস্ট 30-ও নিয়ে আসে বা তার চেয়েও কম নিয়ে আসে তাহলে আরো ভালো। আসলে এতদিনের ক্ষত তো একদিনে আসলে রিকভার করা সম্ভব না, একটু সময় তো দিতেই হবে। কিন্তু তারপরেও কিন্তু হ্যাঁ ঠিক আছে, তারা নীতিমালা পরিবর্তন করেছে, এর জন্য অবশ্যই সাধুবাদ, তাদের নীতিমালা অবশ্যই ভালো। তবে বিশ্লেষকদের মতে হচ্ছে মানে আমাদের বাজারে যেহেতু এখন টাকার প্রয়োজন, অ্যাটলিস্ট 6 মাস আইপিওটা বন্ধ রাখা দরকার, কারণ এখন আইপিও আসা মানেই হচ্ছে বাজার থেকে টাকা চলে যাওয়া, যে যা আমাদের বাজারে এখন আর বাইরে থেকে আনা দরকার। বাংলাদেশ ব্যাংকে তো আমরা আমাদের পুঁজিবাজার অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে টাকার জন্য 15,000 কোটি টাকা, তো এই টাকা আনবে। আবার যদি 20-30টা কোম্পানি আসে আইপিওতে, তারা সেই টাকা তো সবই চলে যাবে, তাহলে কিন্তু বাজারের উন্নতি অত একটা হবে বলে বিশ্লেষকরা মনে করছে না। তো এর জন্য অ্যাটলিস্ট বাজার উন্নয়ন করার জন্য বাজারের অ্যাটলিস্ট 6 মাস আইপিওটা বন্ধ রাখা তারা মনে করছে। বাকিটা বিএসসি হচ্ছে অবশ্যই অভিজ্ঞ লোক, তারা তো বুঝবে। তো আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে আমি তো বোর্ড সভার তারিখ ঘোষণা করতে হবে বোর্ড সভার মিনিমাম 3 দিন আগে। হ্যাঁ, এটা কিন্তু ধরতে গেলে অনেক কোম্পানি করে, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে কি মানে ওদের মনে হয় মানে এমন ভাবে বলতে হয় সকালে নিউজ দিয়ে বিকালে মিটিং করে ফেলে। কি বলবো তাদেরকে, সরি আসলে কথা রেখে বলছি, একটু কথা বলি, মানে ওদের মনে হয় শেয়ার বাজারে থাকার ইচ্ছা নেই, যে মূল মার্কেট এখানে থাকার ইচ্ছে না। ওদের ওটিসি তে যদি ওদেরকে ফেলে দেওয়া যায় তাহলে ওরা ঠিক আছে, তোমরা যদি শেয়ার বাজারে তোমরা থাকবা মূল মার্কেটের নিয়ম মানবা না তাহলে তো হবে হতে পারে। তো এটা অবশ্যই সাধুবাদ জানিয়েছে যে অ্যাটলিস্ট 3 দিন আগে জানাতে হবে বোর্ড মিটিং, কারণ সকালে এমন অনেক কোম্পানি আছে সকালে বোর্ড মিটিং পরিবর্তন করেছে, কেউ তো দিয়েছে, আবার কেউ সকালে কি করলো ডিএসসি তে নিউজ দিলো, পরিবর্তন বিকালে আবার সে ডিএসসি তে তার প্রান্তিক প্রকাশ করে দিল। এটা তো কোনো নিয়ম হয় না, এই নিয়মটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আর একটা কথা হচ্ছে যে আরো অনেক ধরনের অনিয়ম করে কিন্তু কোম্পানিগুলো, এটা তো হচ্ছে আপনার ঘোষণা করার মতো একটা অনিয়ম, এই অনিয়মগুলো বিএসসি কে দেখতে হবে বলে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, তো অবশ্যই যেতে হবে। তো নিচ্ছে বিএসসি পদক্ষেপ নিচ্ছে ধীরে ধীরে, তো আশা করি সামনের দিনগুলো এই ধারা অব্যাহত থাকবে। প্রিয় বিনিয়োগকারীগণ, বিএসসি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আমাদের শেয়ার বাজারকে আন্তর্জাতিক শেয়ার বাজারে রূপ দিক, সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানেই শেষ করছি। শেয়ার বাজারের খুঁটিনাটি সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, এবং শেয়ার বাজার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে যা আমাদের মাধ্যমে আপনারা প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।